জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ আহসান। জাহিদ জানতে চাই যে জায়গা দখল করে কি কি স্থাপনা সেখানে গড়ে উঠেছে এবং আজ কতটুকু জায়গা দখল মুক্ত করা হবে। বিআইডব্লিউটির নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে মুরাপাড়া এলাকা, এলাকা শীতলক্ষা নদীর পাড়ে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে সেগুলো তারা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে কিছুক্ষণ আগে। এবং এখানে প্রায় আধা পাকা এবং পাকা টিন শেড এরকম বাড়িগুলো রয়েছে, বিশেষ করে বসত বাড়ি বেশি রয়েছে, কিছু দোকান রয়েছে, সব কিছুই তারা উচ্ছেদ করবেন, এটি তাদের সিদ্ধান্ত। এবং এই কার্যক্রম তারা কিছুক্ষণ আগে শুরু করেছেন এবং এটি তারা পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই অভিযানগুলো, প্রায় 20টির মতো স্থাপনা তারা তালিকাভুক্ত করেছেন। এই 20টি স্থাপনা মূলত আজকে তাদের ভাঙার পরিকল্পনা রয়েছে এবং বিআইডব্লিউটি এর এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার নেতৃত্বে মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই অভিযান, এই যেখানে অভিযান শুরু হয়েছে এটি নদীর পাড়েই তারা বেড়া দিয়ে এখানে বাড়ি করেছে এবং এখানে বসত বাড়ি করেছে। মূলত এটি পাকা ভবন, দুই তলা বিশিষ্ট একটি পাকা ভবন রয়েছে এবং একতলা বিশিষ্ট একটি পাকা ভবন রয়েছে, সেই ভবনগুলো ভাঙা হচ্ছে। এছাড়া নদীর মধ্যে অন্যান্য যে আরও স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা ভাঙবেন। আজকে তাদের তালিকাভুক্ত যে 20টি যে স্থাপনা তারা তালিকাভুক্ত করেছেন সেগুলো মূলত তারা ভাঙবেন। এবং এই 20টি স্থাপনা ভাঙতে তাদের যতটা সময় লাগে, উচ্ছেদ করতে যতটা সময় লাগে সেগুলো সেই সময় পর্যন্ত তারা কাজ করবেন। এবং যেটি বিআইডব্লিউটি জানিয়েছে যে তারা পুরো কার্যক্রম পরিচালনা করবেন যাতে নদীর যেই সীমানা রয়েছে, নদীর যে পিলারগুলো রয়েছে, সেই সীমানার মধ্যে যত ধরনের স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে তারা অবৈধ ঘোষণা করেছে। তারা কিছুক্ষণ আগে এখানে যারা বাড়ি করেছেন, যারা দোকানপাট করেছেন, তাদেরকে সরে যেতে বলেছেন এবং বিদ্যুতের লাইন তাদের বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ এবং গ্যাসের সংযোগ থাকলে সেগুলো বিচ্ছিন্ন করতে বলা হয়েছে এবং মাইকিং করে তাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো তারা পূর্ব প্রস্তুতি হিসাবে নিয়েছেন, আজকে কার্যক্রম শুরু করেছেন। গতকালকেও এখানে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, তারই ধারাবাহিকতা আজকে তাদের অভিযান চলছে। এবং এই অভিযান হয়তো তারা কতক্ষণ পর্যন্ত চালাবেন সেটি এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। তবে তাদের যেই তালিকাভুক্ত যেই স্থাপনাগুলো রয়েছে আজকের যেই দিনের কর্মসূচিতে সেগুলো তারা ভাঙবেন এবং সেগুলো তারা গুঁড়িয়ে দিচ্ছেন অনেকটা। এবং এখানে তাদের ই হচ্ছে যে যে স্থাপনাগুলো করা হয়েছে নদীর জায়গা দখল করে, সেই পুরো স্থাপনাগুলোকে তারা একদম গুঁড়িয়ে দিচ্ছেন এবং পুরোটাই গুঁড়িয়ে দিয়ে, এবং যাতে এখানে নতুন করে আর স্থাপনা করতে না পারেন সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন, এই বিষয়গুলো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই কার্যক্রম এখন চলছে এবং এটি নদীর মধ্য থেকেই এই কার্যক্রম চালানো হচ্ছে, বিআইডব্লিউটি এর এটি নিয়মিত কার্যক্রমের অংশ। সেই হিসাবে মূলত তারা আজকেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এটি তাদের যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে নদীর পাড়ে শীতলক্ষা নদীর জায়গা দখল করে, সেই উচ্ছেদ অভিযানগুলো তারা পরিচালনা করবেন। বিপ্লব, শীতলক্ষা তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেই অভিযানে।